আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ক্রিয়েশন। আজকের ব্লগটা খুব সকাল সকালে শুরু করলাম। আজকে সকালে আমি নাস্তা তৈরি করব আলু ভাজি, দুধ সেমাই, ডিম ভাজি আর রুটি। আর রুটিটা কিন্তু আমি রুটি মেকারে তৈরি করব। জানালার পর্দাগুলো টেনে দিয়ে আমি সাধারণত আমার প্রিয় এসেনশিয়াল অয়েল দিয়ে ডিফিউজারটা অন করে দিই। আলু ভাজির জন্য আলুগুলো ছিলে নিয়ে তারপর কুচি করে কেটে নেব। তারপর কেটে নেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আলু ভাজি আর ডিম ভাজির জন্য। ভাজির আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে ঠান্ডা পানিতে রেখে দেব। তারপর আমি দুধ সেমাইটা আগে রান্না করে নেব। 4 কাপস মিল্কের মধ্যে এলাচ দারচিনি দিয়ে ভালো করে বয়ল করে নিচ্ছি। দুধটা যখন খুব ভালো করে বয়ল হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব 1 চিমটি লবণ আর স্বাদ মতো চিনি। তারপর 1টা সেমাইয়ের প্যাকেটের অর্ধেকটা পরিমাণ সেমাই আমি দুধের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করব। তারপর চুলার আঁচ বন্ধ করে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। গ্রাইন্ড করা কিছু পিস্তাশিও আর রেজিন দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছে। আলু ভাজি করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর 1 টিস্পুন কালো জিরা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে। দশ থেকে 12 মিনিট পর আলু ভাজিটা একদম কমপ্লিট। এগ অমলেটটাও করে নেব এখন। তারপর চলে যাব রুটি মেকারে রুটি তৈরি করতে। রুটি বানানোর জন্য আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ভিউয়ার্স, এই ডোটা রেগুলার রুটির ডোর চাইতে একটু নরম করে করতে হবে। কিছুক্ষণ রুটিটা ভেজে নেওয়ার পর তারপর আমি যা দেখলাম সেটা তো আমার কাছে পুরোই ম্যাজিক মনে হলো। এরপর যতগুলো রুটি আমি বানিয়েছিলাম সবগুলি ফুলকো হয়েছিল। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। আপনাদের দেখে কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। Thank you.
ভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছে। দেখুন রুটিগুলো দেখতেই কত সফট মনে হচ্ছে। তবে একটা কথা, এই রুটিগুলো গরম গরম অবস্থায় খেয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে রুটিগুলো একটু চুই হয়ে যায়। ভিউয়ার্স, আশা করি আপনারা এনজয় করেছেন আমার আজকের ব্লগটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকেন ততদিন, আল্লাহ হাফেজ।